হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে শিবরাত্রির পোষের পরের দিন তো বুঝতেই পারছো শরীর আর চলছে না চারিদিকে শুধু অগোছালো হয়ে রয়েছে কই শাড়ি ছেড়ে রেখে দিয়েছি বিছানা বিছানার মতন পড়ে আছে আর ঠাকুর ঘরের অবস্থাও ভীষণ খারাপ তো সব কাজকর্ম করতে হবে আস্তে আস্তে সব কিছু করব এই সব ঠাকুর ঘর পরিষ্কার করব বিছানা টিছানা ঘর টর গোছাবো তারপর রান্না বান্না আজকে আবার আমাদের দাদু শ্বশুরের মৃত্যুবার্ষিকী তো সেই জন্য মৃত্যুদিন বলে আজকের দিনে একটা ব্রাহ্মণকেও খাওয়ানো হয় তো সেখানে রান্না রান্নাবান্না বা সেখানে স্পেশালি মাটন করা হয় তিনি যেহেতু মাটন খেতে ভালোবাসতেন তাই জন্য মাটন করা হয় তো এবার সেই সবের একটা রান্নার জোগাড়েরও ব্যাপার আছে তো এখন আমি ঠাকুর ঘরটার সব পরিষ্কার করে নিলাম গোপালকে তুলে গোপালকে স্নান ধান করিয়ে খেতে দিয়ে আমি তাকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি গোপালে ঘরটাও ঠাকুর ঘরটা মুছে আর এদিকে ঠাকুরের বাসন টাসনগুলো সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যায় সিংহাসনটাও পরিষ্কার করে নিয়েছি ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেলে আমার অনেকটা কাজ এগিয়ে যায় আর বিছানা টিছানা তুলে ঘরটাও একটু ছোট্ট করে গুছিয়ে নিলাম খুব একটা বেশি গোছাতে পারিনি ওপর ওপর একটু গুছিয়ে রেখে দিলাম একদম অগোছালো হয়ে থাকলে না বড্ড বিরক্ত লাগে নিজেরই আর মনে হয় কি ঘরে কাজ হয়নি কাজ হয়নি এটা কেমন যেন লাগে না বলো তো তোমাদেরও একটা হয় মনে হয় নিশ্চয়ই আর এদিকে রান্না বান্না করা ওদিকে শাশুড়ি মা রান্নাবান্না করে কমপ্লিট করে ফেলেছে তো দুপুরবেলায় সবাই খেতে বসে গেছে সব আগে মশাই দেওয়ার সবাই খাচ্ছিলো তো যে যাকে ইনভাইট করা হয়েছে সে দেরি করে আসবে তো সেই জন্যে এরা খেয়ে নিচ্ছিলো দুপুর হয়ে গেছে বলে খাওয়ার টাইম হয়ে গেছে বলে তো এরপর এই এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তো এ একেই নেমন্ত্রণ করা হয়েছিল আমাদের এখানে খাওয়ার জন্য তো সে খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করছে আর আমি তো আজ সে এই দিন খাবো না মানে এই সব কাশ যেহেতু চতুর্দশী থাকছে সেই জন্য আমি পরের দিনও খাইনি আমি সাবুর খিচুড়ি আর বেগুন ভাজা খেয়েছি সাবুর খিচুড়িটা মাই করেছিল দারুণ হয়েছিল খেতে খুব ভালো লেগেছে খেতে আর রাত্রিবেলায় খেয়েছি অপূর্ব অপূর্ব অমৃত খেয়েছি রাত্রিবেলায় পুরো ফেনা ভাত ঘি আলু সেদ্ধ কার কার ভালো লাগে এখানে এটা খেতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো রাত্রিবেলায় যথারীতি গরম গরম ফেনা ভাত আলু সেদ্ধ একটু বেগুন সেদ্ধ লঙ্কা আর ঘি নিয়ে চলে এসেছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কার এই খাবারগুলো খেতে ভালো লাগে সেটাও অবশ্যই জানিও জানাতে ভুলো না কিন্তু আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই